নামাজি ব্যক্তির সামনে দিয়ে চলাচল করা নিষেধ আমরা জানি, কিন্তু কোনো অবস্থায় যদি একজন ব্যক্তি পিছনে নামাজ পড়ছেন আর সামনে থেকে আমি সরে যাই তাহলে এটা কি গুনাহ হবে? দেখুন, এ বিষয়ে সহিহ বুখারীর একটি হাদিস রয়েছে, আমরা সকলেই জানি কমবেশ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাউ ইয়ালামুল মারু বাইনা ইয়াদাইল মুসাল্লি, যদি নামাজি ব্যক্তির সামনে যে ব্যক্তি হাঁটাচলা করে এই ব্যক্তি জানতো মাযা আলাইহ, তার এই কর্মের শাস্তি কত ভয়াবহ, লাকানা আই ইয়াকিফা আরবাঈনা খায়রাল্লাহু মিন আই ইয়ামুর বাইনা ইয়াদাইহ, তাহলে নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটাচলা করার চাইতে 40 দিন অথবা 40 ঘন্টা পর্যন্ত দাঁড়িয়ে থাকাটাকে সে শ্রেয় মনে করত, যদি সে জানতো এটা কত বড় গুনাহের কাজ করছে এবং এর শাস্তি কত ভয়াবহ। এ হাদিস থেকে বোঝা গেল নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা যায় না, নিষেধ। এখন প্রশ্ন হলো, একজন আমার পেছনে নামাজ পড়ছে, বরাবর পেছনে, আমি ঠিক তার বরাবর সামনে আছি বসা বা দাঁড়ানো যে অবস্থাই হোক, এখন আমি সেখান থেকে আস্তে করে সরে যেতে পারবো কি না? অথবা আরেকটা সমস্যা দেখা দেয়, নামাজের কাতার যখন হয়, একজন এখনও নামাজের শেষের দিকে আছে, হয়তো তার বরাবর সামনের জায়গাটা ফাঁকা আছে, এখন ডান পাশে বাম পাশের লোক তারা তার সামনে এসে কাতারটা ফিল আপ করবে এটা তারা করতে চায় না, অথবা পেছন থেকে কেউ এসে তার সামনে দাঁড়াবে সেটাও তারা করতে চায় না। কেন? ওই যে হাদিসে নিষেধ আছে নামাজি ব্যক্তির সামনে হাঁটাচলা করা যায় না, তো এখন তারা মনে করেন যে এই ফিল আপ করতে গেলে পেছন থেকে এসে হোক অথবা ডান বাম থেকে হোক, তারা মনে করেন এটাতে ওই হাদিস লঙ্ঘন হয়ে যাবে। আসলে এই হাদিস এটাতে লঙ্ঘন হবে না, এটা জায়েজ আছে। এমনকি বরাবর নামাজি ব্যক্তির বরাবর সামনে থাকলে তিনি যদি ডানে বামে সরে যান সেটাও জায়েজ আছে, কারণ মুরুর এটা নিষেধ হাদিসে। মুরুর বলা হয় ক্রস করা, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, এটাকে মুরুর বলা হয়, এটা ক্রস। আর যদি বরাবর সামনে থেকে আপনি সরে যান তাহলে এটা ক্রস হয় না। আবার পেছন থেকে সামনে চলে আসেন অথবা ডান বাম থেকে তার সামনে এসে জায়গাটা জাস্ট ফিল আপ করে ফেললেন তাহলে এটা ক্রস হবে না, তার এক পাশ থেকে আরেক পাশে গেলেন ডান থেকে বামে অথবা বাম থেকে ডানে, এটাকে বলা হয় ক্রস, এটাকে বলা হয় মুরুর। অতএব এটা নিষিদ্ধ। আপনি পেছন থেকে তার সামনে এসে দাঁড়িয়ে গেলেন এটাকে বলা হয় সুউদ, আর সামনে থেকে চলে গেলেন এটাকে বলা হয় নুজুল আরবিতে। আর নিষিদ্ধ যেটা সেটা সুউদ না নুজুল না, সেটা হলো মুরুর। অতএব নামাজি ব্যক্তির বরাবর সামনে থেকে চলে যাওয়াও জায়েজ, আবার সে নামাজ পড়ছে কাতার ফিল আপ করার খাতিরে তার বরাবর সামনে এসে দাঁড়িয়ে যাওয়া বসে যাওয়া এটাও জায়েজ। তবে হ্যাঁ, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া এটা কি নেই? জায়েজ নয়।